পচাবাসি যেগুলো আছে ওগুলো জব্দ করা হয়েছে এবং ওনাদেরকে আমাদের যে স্যানিটারি ইন্সপেক্টর আছে ওনাদের নির্দেশনা দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহ পরে উনি রেস্টুরেন্টে আবার পরিদর্শন করে দেখবেন যে ভয়াবহ ব্যর্থের জায়গাটি আছে সেটি সংশোধন না হলে প্রতিষ্ঠানটির ব্যাপারে খুব কঠিন আইনানুগ ব্যবস্থা করবেন। রং ব্যবহার করতে রং মিশ্রিত মানে কেক তারপর বিভিন্ন উপাদান দেখছি এই বিষয়টা কিভাবে দেখছি? আসলে আমার হেড শেফ ছিলেন উনি তো চলে গেছে, তো এখন ওরা অর্ডার দেয় আমরা আমি জানি না সেটা খাবারের রং না এই রং শেফরা যাবে আমরা তাদের ইনস্ট্রাকশন। ধানমন্ডির মতো জায়গায় যে রং ব্যবহার করে আপনি খাবার তৈরি করছেন এটা সম্পূর্ণ নিম্নমানের এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আমার দণ্ডনীয় তো আমি মেনে নিলাম। চাইনিজ রেস্টুরেন্ট বা এইসব রেস্টুরেন্টে বাফেট রেস্টুরেন্টে অর্ধসিদ্ধ খাবার রেখে দেওয়া হয় পরবর্তীতে দ্রুত সার্ভ করার জন্য, সেই জায়গা থেকে এখানে সেমি কুক খাবার এরকম করতে গেলে অবশ্যই প্রপার লেভেল করতে হবে, অর্থাৎ কত তারিখে যে তৈরি করা হয়েছে কতদিন থাকবে এবং কি পণ্য সেই লেভেলিং যে এখানে নেয় এবং ফ্রিজ যেটি আছে যে অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা এবং অন্যান্য যে খাবার আইটেম আছে সেটি তেলা পোকার আশেপাশে এটি ঘোরাফেরা করছে, ওভারঅল খুবই নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ এখানে খাবার উৎপাদন হচ্ছে এবং পচাবাসী খাবার যেটি পুনরায় বিক্রির উদ্দেশ্যে তারা ফ্রিজে সংরক্ষণ করছেন এবং সেটি অস্বাস্থ্যকর উপায় এবং দুর্গন্ধ বের হচ্ছে। আরেকটি ব্যাপার আছে আমরা এখানে যে কালার ব্যবহার করা হয় সেটি কালারটি ফুড গ্রেড পাইনি, আমরা যে পলিতে পেয়েছি সেটি প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে এটি হচ্ছে কাপড়ের রং বা কেমিক্যাল ডাই যেটি বলে ডাইং কেমিক্যাল। এর বাইরে ওভারঅল এখানে যে আমাদের এখানে যারা কর্মী আছে কাজ করে রেস্টুরেন্টে শেফ থেকে শুরু করে অন্যান্য কর্মীরা ওনারা কিন্তু তাদের স্বাস্থ্য সনদ থাকার কথা সেটি নেই এবং এখানে পেস্ট কন্ট্রোলের জন্য সার্টিফিকেট থাকতে হবে করতে হবে এটি করেন নাই। এর বাইরে এখানে প্রিমিসেস লাইসেন্স রেস্টুরেন্টের জন্য লাইসেন্স ফায়ার লাইসেন্স এবং পরিবেশের লাইসেন্স সব বিভিন্ন ডকুমেন্টস থাকতে হয় সেগুলো নেই, অর্থাৎ ওভারঅল এখানে কোনো ধরনের কোনো কাগজপত্র আসলে নেই এবং অস্বাস্থ্যকর নোংরা পচাবাসে খাবার বিক্রি করা হচ্ছে। রেস্টুরেন্টে আমরা জানতে পেরেছি যে মালিকানা পরিবর্তন হয়েছে, ওনারা নতুন এসেছেন তো এবং সামগ্রিক পরিবেশে সামগ্রিক পারিপার্শ্বিক হবে এবং রেস্টুরেন্টের সার্বিক অবস্থা বিবেচনা করে নিরাপত্তা দেয় 2013 এর বিভিন্ন ধারায় তাকে দোষী সাব্যস্ত করে দোষী স্বীকারোক্তির ভিত্তিতে 1,000 টাকা জরিমানা করা হয়েছে এবং রেস্টুরেন্টের অবস্থা যদি বেশি খারাপ আমাদের যে সঙ্গে স্যানিটারি ইন্সপেক্টর আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন ওনাকে আমরা এই মোবাইল কোর্ট আদেশ দিয়েছি যে ওনারা আগামী 7 দিন পরে রেস্টুরেন্টে আবার পরিদর্শন করবেন, যদি পরিদর্শনের পরে যথোপযুক্ত উন্নতি না হয় মানের উন্নতি না হয় তাহলে এটি পরবর্তী কঠিন আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এর বাইরে আমাদের বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আমাদেরকে এই মোবাইল কোর্ট পরিচালনা সহযোগিতা করেছে।